আসসালামু আলাইকুম আমাদের তৃতীয় বর্ষের শিক্ষার্থীদের নিয়ে আমরা কক্সবাজার যে উপকূলীয় এলাকা পরিদর্শনকালে আমাদের শহর থেকে বারো কিলোমিটার দক্ষিণে আমাদের হিমশোরিত অবস্থিত যে হিমছুরি শীতল পানির ঝর্ণা সেই ঝর্ণাটি আমরা দেখতে আসছি এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই ঝর্ণাটিতে ঢোকার আগে একটা গেট দেখতে পাচ্ছি আমরা যেটি হিমসুরি ঝর্ণা এবং ইকো টুরিজম কেন্দ্র এবং সেখানে বর্তমান সময় দেখতে পাচ্ছি যে বিশাল আকৃতির অর্থাৎ বিপণী বিধান মার্কেটগুলো তৈরি হয়েছে যেখান থেকে বিভিন্ন সামুদ্রিক উপকূলীয় যে অর্নামেন্টসগুলো এবং বাচ্চাদের খেলনা বিভিন্ন ধরনের উপকরণগুলো এখানে ভিড় করে আসে অনেকগুলো দোকান বাট হয়েছে সেখান থেকে আমরা এই মূল গেট দিয়ে ভিতরে প্রবেশ করার পর আমরা হাতের ডান দিকে গেলে দেখতে পাবো হচ্ছে আমাদের এই ঝর্নাটি এবং বাম দিক থেকে একদম উপরের দিকে গেলে আমাদের একই সাথে হচ্ছে যে আমাদের সমুদ্র উপকূলীয় যে সৌন্দর্য এবং হচ্ছে পাহাড়ি যে সৌন্দর্যটি সেটি অবলোকন করতে পারবো যেখানে আমরা সিঁড়ি বেবি উপর দিকে চলে যাচ্ছি অর্থাৎ দীর্ঘ সিঁড়ি দিয়ে আমাদের উপর দিকে যেতে হয় এবং সেখান থেকে আমরা সমুদ্রের যে সৌন্দর্য এবং হচ্ছে আমাদের পাহাড়ি যে সৌন্দর্য সেটি একসাথে আমরা অবলোকন করতে পারছি আমাদের এই হিমসুরি যে ইকো কেন্দ্র সেখানে আমরা একই সাথে সমুদ্রের সৌন্দর্য এবং হচ্ছে পাহাড়ের সৌন্দর্য দেখতে পাচ্ছি যে আমাদের সিঁড়িগুলো বেয়ে বেয়ে উপর দিকে উঠতে হয় এবং এটি খুবই কষ্টের গাছ তারপর আমাদের যেহেতু সৌন্দর্য অবলোকন করবো সেই জন্য আমাদের একটু কষ্ট করতেই হবে এবং হচ্ছে আমরা একটু ধীর স্থিরভাবে উপর দিকে ওঠার পর আমরা এই সৌন্দর্যগুলো দেখতে পাচ্ছি আমরা আবার এখানে দেখে এখন আমরা আসছি হিমসরিতে এবং সেখান থেকে আমরা এই দৃশ্যটি অবলোকন করার পর আস্তে আস্তে আমরা যখন আবার নিচের দিকে আসবো সেখান থেকে ডান দিকে চলে গেলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা সেই ঝর্ণার থেকে কী হয় পানিগুলো অর্থাৎ পানিগুলো পড়ছে ঝর্ণা থেকে এবং সেই হিমসিরি যে ঝর্ণাটি দেখার জন্য আমরা উপরের যে সৌন্দর্য অবলোকন করে সিঁড়ি নিচে আসার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এখানে আমাদের যে ঝর্ণাটি সেটি এখন একদম পাকা রাস্তা করে পুরোপুরি ঝর্ণা পর্যন্ত নিয়ে যাওয়া হয়েছে এবং আগেই রাস্তাগুলো এরকম ছিল না আমাদের দর্শনার্থীদের দর্শনার্থীদের সুবিধার্থের জন্য আমাদের এই রাস্তাগুলো একদম পরিপক্ক করা হয়েছে এবং খুব কাছ থেকে এবং ঝর্ণায় স্পর্শ করে যে ছবি তোলা এবং তাকে অবলোকন করা সেটি আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি যে আমাদের সেই ঝর্ণার কাছে চলে যাচ্ছি এবং সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের হিমসুরে যে মূল আকর্ষণ অর্থাৎ বাংলাদেশের একমাত্র শীতল পানি যে ঝর্ণাটি সেটি আমরা দেখতে পাচ্ছি অর্থাৎ এই সময়টাতে ঝর্ণাতে প্রচুর পরিমাণে পানি আসতেছে কিন্তু শীতকালে দেখা যায় যে অনেক সময় পানির পরিমাণ খুবই কমে যায় এবং এটি হচ্ছে বাংলাদেশের একমাত্র শীতল পানির ঝর্ণা যেটি হচ্ছে আমাদের এই হিমসরিতে অবস্থিত এবং খুব কাছ থেকে ঝর্ণা দেখার এবং স্পর্শ করার যে আমাদের অভিজ্ঞতা সেটা আমরা এখান থেকে অর্জন করতে পারি এই হিমসরিতে তাও একটু বলি যে আমাদের এই হিমসরিটা হচ্ছে সমুদ্র উপকূলে একটা পাহাড়ি একটি এলাকা যেখানে একই সাথে আমাদের যে পাহাড়ি সৌন্দর্য এবং হচ্ছে উপকূলের সৌন্দর্য দুটির উপভোগ করা যায় এবং খুব কাছ থেকে যে ঝর্ণা শীতল পানির ঝর্ণা সেটিকে স্পর্শ করে এবং একটা অভিজ্ঞতা অর্জন করা যায় সেজন্য আমাদের ভ্রমণ প্রবাসু যারা আছেন তাদের জন্য আমাদের এই কক্সবাজারের যে হিমসুরিতেই। এই শীতল পানির ছওয়ানা এবং হচ্ছে ভারী সৌন্দর্য এবং সমুদ্র সৌন্দর্য উপভোগের জন্য আহ্বান জানিয়ে আজকের মতো এখানে শেষ করতে যাচ্ছে অন্য কোনো দিন হয়তো আরেকটি ভিডিও আপনাদের সামনে হাজির হব তার একটি বলুনই যে আমাদের এই চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফিজ